টাইটানিক। এই মুভি যারা দেখেছে আই অ্যাম শিওর তাদের এই ড্রয়িং সিনের কথা মাস্ট মনে আছে, বাট আপনি জানেন কি এই সিনের পিছনে কি কি ইন্টারেস্টিং অ্যান্ড শকিং ফ্যাক্টস রয়েছে? রাইট নাও আপনাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। আপনি হয়তো জানলে অবাক হবেন, টাইটানিক মুভির শুটিংয়ের প্রথম যেই সিনটা দিয়ে চালু হয় সেটা এই ড্রয়িং সিনটাই। ইয়েস, ইউ আর দ্যাট রাইট। জাস্ট ভাবুন একবার, লিওনার্দো ডিক্যাপ্রিও অ্যান্ড কেট উইন্সলেট, যাদের দুজনের এর আগে কখনো দেখাই হয়নি, তাদের প্রথম দেখাটাই হয় এমন একটা দৃশ্যের শুটিংয়ের মধ্য দিয়ে। বিষয়টা কতটা অকওয়ার্ড হতে পারে জাস্ট একবার ইমাজিন করুন। হ্যাঁ, সিচুয়েশনটা দুজনের জন্যই বেশ বিব্রতকর ছিল, তবে কেটের থেকে সবচাইতে বেশি লজ্জা পেয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিও। ইনফ্যাক্ট লিওনার্দো কোনোভাবেই এই সিনটার জন্য নিজেকে প্রস্তুত করতে পারছিল না, এবং সেই সময় লিওনার্দোর জন্য বিষয়টাকে সহজ করার ক্ষেত্রে কেট উইন্সলেটের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আঁটল। সে হঠাৎ করে লিওনার্দোর সামনে যায় অ্যান্ড তার পরনে যে ড্রেসটা ছিল সেটা দুষ্টুমি করে খুলে ফেলে, অ্যান্ড এরপর কেট অ্যান্ড লিওনার্দো দুজনেই অনেক হাসতে লাগলো। অ্যান্ড দেন ধীরে ধীরে লিওনার্দো নিজের কমফোর্টেবল পজিশনে চলে আসলো। আর এই সিনটা দেখে আপনার কিন্তু মনে হতেই পারে লিওনার্দো ডিক্যাপ্রিও না জানি ড্রয়িংয়ে কতটাই মাস্টার, সে এত সুন্দর স্কেচ কিভাবে করলো। কিন্তু আপনি জানেন কি, এই ড্রয়িংটা লিওনার্দো ডিক্যাপ্রিও করেনি, বরং এই স্কেচটা এঁকেছিল এই মুভির ডিরেক্টর জেমস ক্যামেরন। ইয়েস, আর দ্যাট রাইট। ইনফ্যাক্ট মুভির সিনে ড্রয়িংয়ের সময় যেই হাতটা দেখানো হচ্ছিল সেই হাতটাও কিন্তু লিওনার্দো ডিক্যাপ্রিও ছিল না, সেটা ছিল জেমস ক্যামেরনের হাত। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, জেমস ক্যামেরন কিন্তু টাইটানিক মুভিতে শুধুমাত্র কেট উইন্সলেটের ওই স্কেচটাই আঁকেনি, বরং লিওনার্দো ডিক্যাপ্রিওর কাছে আরও যে কটা সিঙ্গেল স্কেচ ছিল প্রত্যেকটাই এঁকেছিল জেমস ক্যামেরন। তাহলে ভাবুন জেমস ক্যামেরনের ড্রয়িং স্কিলটা কোন লেভেলের। এনিওয়ে, এখন টাইটানিক মুভির এই ড্রয়িং সিনটা তো অনেক সেন্সেশনাল, সেটা তো মানতেই হবে, এবং এই ড্রয়িং সিনের যে স্কেচটা রয়েছে সেই স্কেচটা কিন্তু পরবর্তীতে $16,000 অকশানে সেলও হয়েছে। এখন এই সিনটা নিয়ে আরেকটা বিষয় কি, যখন মুভিটা রিলিজ হয় তখন এই সিনটার জন্য অভিনেত্রী কেট উইন্সলেটকে বেশ অকওয়ার্ড সিচুয়েশন ফেস করতে হয়েছিল। সে একবার এক ইন্টারভিউতে জানিয়েছিল ভক্তরা মুভির এই সিনটার ফটোগ্রাফ বানিয়ে তার কাছে নিয়ে আসতো এবং তাকে বলতো অটোগ্রাফ দিতে, এবং সে অবাক হয়ে থাকতো তার এমন ছবিতে সে কিভাবে অটোগ্রাফ দিবে। এবং কেটের কাছে ওই মুহূর্তগুলো অনেক ইম্বারাসিংও লাগতো, আবার অ্যাট দ্য সেম টাইম বেশ ফানিও লাগতো। যাই হোক, টাইটানিকের এই ড্রয়িং সিন নিয়ে এই ফ্যাক্টসগুলো জেনে আপনি কি ভাবছেন সেটা তো জানাবেনই। এছাড়া টাইটানিক নিয়ে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে যেগুলো পরবর্তীতে আমরা শেয়ার করব।